আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এ খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন, কারণ আর সম্ভব নয় এই রাজ্য চালানো, তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে। এবং সেই জায়গায় তিনি একজন চষিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয়। আপনারা সন্দেশখালির ঘটনা জানেন, এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটহীন সম্রাট শাহজাহান, যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গণ্ডগোল কিছু আছে, না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না। বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে, রাজ্যের পুলিশ তাকে আড়াল করে 58 দিনের বেশি রেখে দিয়েছিল, কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি, তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল। তারপর সে ইডির জিম্মায় চলে যায়, এখন সে রোজ হাহুতাশ এবং কান্নাকাটি করে, তার পাশে তার নেতৃত্ব আর নেই।